আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমার সঙ্গে আছেন একে আজাদ সেতু ভাই। এই সময়ের অত্যন্ত ডিমান্ডিং আর্টিস্ট, প্রত্যেকটা সিনেমায় তারে দেখা যায়। সবচেয়ে বড় কথা, বুবলির পরপর দুই সিনেমায় সে অভিনয় করেছে। বুবলির সাথে তার কি কানেকশন? শুরুতেই আগে এই প্রশ্নটা ছাড়বো সেতু ভাইয়ের কাছে। বুবলির সাথে আপনার কি সম্পর্ক? বুবলির সাথে কোনো কানেকশন না, ডিরেক্টর আমাকে চেয়েছে, দ্যাটস ওয়াই। ইয়া, ঈদ মোবারক সেতু ভাই। ঈদ মোবারক। কেমন কাটলো আপনার ঈদ? আলহামদুলিল্লাহ ভালো। কি কি সিনেমা দেখলেন ঈদে? না, এখনো দেখার সুযোগ পাইনি। ইভেন দেয়ালের দেশটাও পুরো দেখার সুযোগটা হয়নি এখনো। নিজের কাজ নিয়ে একটু আর কি, পারিবারিক সবকিছু নিয়ে ব্যস্ত। কি কি কাজ এসছে আসলে আপনার এই ঈদে? ঈদে তুহিন হোসেনের দুইটা কাজ যাবে টোটাল। একটা অলরেডি ইউটিউবে প্রচার হয়েছে, আর হচ্ছে ইমরাউল রাফাতের দুটো কাজ যাচ্ছে, আর দেয়ালের দেশ। চারটা নাটক, একটি সিনেমা। তা খুব ভালো লাগছে, আপনার অভিনয় প্রশংসা চারিদিকে শুনছি। একে আজাদ সেতু একজন খুবই দক্ষ অভিনেতা, স্কিলড অভিনেতা, খুবই ভালো অভিনেতা, এরকম চারদিকে শুনছি। এটা একজন কলিগ হিসেবে, আপনার একজন বন্ধু হিসেবে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, ডেফিনেটলি এটা আমার নিজের জন্য খুব বিষয়, মানে আনন্দের বিষয় যে ডিরেক্টররা আমাদের এই কন্টেক্সটে যে ধরনের সিচুয়েশন আমরা এতদিন ধরে ক্রস করে এসেছি, সেখান থেকে ভেঙে ক্যারেক্টার আর্টিস্টদের একটা নতুন জায়গা তৈরি হয়েছে, এটা মানে আই অ্যাপ্রিশিয়েট ইট। আমরা একটু দেয়ালের দেশের এক্সপেরিয়েন্সটা শুনতে চাই, বুবলির সাথে আপনার কাজের এক্সপেরিয়েন্সটা, রাজের সাথে কাজের অভিজ্ঞতাটা, আপনার গাড়ির পিছনে বুবলি ছিল এবং বিশেষণ ছিল, পুরো টিমটাই আসলে আপনার সঙ্গে ছিল, বা আপনি পুরো টিমের সঙ্গেই ছিলেন যতক্ষণ ছিলেন। তো একটু যদি অভিজ্ঞতাটা শেয়ার করতেন। অভিজ্ঞতা বলতে তো আসলে মানে মিশুকের চোখের প্রশংসা করতে হয়। ও একটা সিনে ও স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত ও কাউকে ছাড় দেয়নি। ওর মানে আমরা পিছনে এসে এমন ভাবে ওর ওকে বকাবকি করছি যে কেন রে ভাই, একটা সিনের জন্য এত 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 ভাবে তো করতে হবে কেন? বাট ইন্টারেস্টিংলি এখন এসে বুঝতে পারছি যে ও আসলে কি করেছে। প্রতিটা ফ্রেমের ওর যে যত্নটা নিয়েছে, প্রতিটা ক্যারেক্টারের ও যে যত্নটা নিয়েছে, ওইটা আসলে এখন এক্সপোজড হচ্ছে যে হোয়াই হি ডিড দ্যাট, ও এত সময় নিয়ে এক একটা সিকোয়েন্স কেন করেছে। মানে আমি তো আমার গাড়ির ইয়েটা অল্প সময়, কিন্তু সেটাই আমাকে 5 দিন শুট করতে হয়েছে, এবং ও যেসব লোকেশনে করেছে। হ্যাঁ, ওই যে একটা সিনের পেছনে কন্টিনিউয়াস লেগে থেকেছে, ওইটা একদম ওর স্যাটিসফ্যাক্টরি লেভেলটা না ছোঁয়া পর্যন্ত, মানে মানে আই জাস্ট স্যালুট হিম। এখন আপনার কি 5 দিনই গাড়ি চালাতে হয়েছে শহরের মধ্যে? না, 5 দিনই গাড়ি চালাতে হয়নি, গাড়ির করেছি আমরা টোটাল 3 দিন। এছাড়া হচ্ছে ওই যে আদার্স স্পট গুলো করা, ওই জায়গাগুলো করা হয়েছে 2 দিন। এর মধ্যে 5 দিনের মধ্যে অ্যাকচুয়ালি একদিন আমরা শুট করতেও পারিনি। আমরা এমন একটা পজিশনে ছিলাম যেখানে সন্ধ্যার ঠিক আগ দিয়ে, এই রোজার মাসেই ছিল সেটা, এত ক্রাউডের ভেতরে ছিলাম যে ফাইনালি ওখানে শুটটা সেদিন করা সম্ভব হয়নি। সমাপ্তি বাসক যখন আপনাকে ধরলো, সেটা ছিল বাইতুল মোকাররমের সামনে, আপনি বললেন ওদেরকে নামা দিয়েছেন বাবুবাজার ব্রিজে, তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটা আপনি কি করছেন? আরেকটা খ্যাপনি আসছেন এখানে। আর এই ট্যাক্সি গুলো তো সবসময় আসলে রানিং এর উপরেই থাকে, এরা যে নির্দিষ্ট কোনো জায়গায় দাঁড়িয়ে থাকে, যাত্রী থাক বা না থাক, এরা কিন্তু রানিং এর উপরেই থাকে। সো দেখা যাচ্ছে যে মানে আমাদের যুক্তি জায়গাটা ওখানে ছিল। এই কোশ্চেন মিশুকের কাছেও করা ছিল যে বাবুবাজার ব্রিজে নামায় আমি এখানে আসলাম কেন, কারণ এইটা এমন একটা জোন, এটা অফিশিয়াল জোন, এখানে যাত্রী আমি বেশি পাই। সো ওই জোন গুলো ধরেই কিন্তু এই কোশ্চেনটা অনেকের মাথায় আসতে পারে, এই কারণে আমি আপনার কাছে মানে মানে আমি ভুল ধরার জন্য দোষী নাই, ভুল আমরা আপনার কিছু লোক যে আসি যে ভুল ধরার জন্য বসে থাকি, যে একটা বাই করি কেমনে, আমি কোনো ভুল পাই নাই আসলে বেসিক্যালি। না, আলোচনা হয় ডেফিনেটলি, সিনেমায় আমি কোনো ভুল পাই নাই, এখন পাই নাই দেখে একটা পাইলাম, এটা এটা দিয়ে একটা প্রশ্ন করা যায় এবং আমি বলে সঠিক, এটা নিয়ে আপনারও প্রশ্ন করছেন। হ্যাঁ, একটা এসছে, একটা এসছে, সেটা হচ্ছে সিনেমা অনেক স্লো, স্লো বার্নিং একটা ব্যাপার আছে। এখন এই গল্পের জন্য আসলে, এই গল্পের জন্য আসলে এটা দরকার ছিল। না, ওটা কোনো টেকনিক্যাল ভুল না, গল্প স্লো হবে না ফাস্ট হবে সেটা ডিরেক্টরের খুশি, ডিরেক্টর কি দেখাইতে চায় কি বলতে চায় সেটা ডিরেক্টর জানে। আমি স্লো প্যাটার্নে দেখাবো নাকি দৌড়ায় দেখাবো
এটা ডিরেক্টরের বিষয়, রাইট? আমি 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 এই জাজমেন্টের জায়গায় আমি না। আমরা গতকালকে যখন হল ভিজিট করলাম, অডিয়েন্স রিয়াকশন ওয়াজ রিয়েলি, মানে কি বলবো, যে উষ্ণ ব্যাপারটা ছিল, এমন না যে খুব বেশি প্রশংসা ইয়া না, খুব অনেস্ট অনেস্ট ইয়ে পাচ্ছিলাম, ওপিনিয়ন গুলো পাচ্ছিলাম, যে সত্যি কথা এই এখন যে কয়টা সিনেমা রিলিজ হয়েছে তার ভেতরে এই গল্পটা একদমই ডিফারেন্ট, একদমই ডিফারেন্ট। যেটা আজকে আমার ইয়া অলিক ভাইয়ের একটা স্ট্যাটাস দেখলাম, ওটা দেখে আমার খুবই ভালো লাগলো, যে উনি বলেছেন যে উনি অনেকগুলো ভালোবাসা, মানে প্রেম ভালোবাসা নিয়ে উনি সিনেমা বানিয়েছেন, উনি অনেকগুলো নাটক করেছেন প্রেম এবং ভালোবাসা নিয়ে, বাট এই ধরনের গল্প তার মাথায় আসেনি, ভালো, এটাই তো ভালো লাগে। আরেকটা বিতর্ক তৈরি হয়েছে রিসেন্টলি, সেটা হচ্ছে দেয়ালের দেশ কপি, শুনেছেন কিনা? হ্যাঁ শুনেছি, এবং সেটার এক্সপ্লেনেশনও এই বিষয়ে বিশ্বপনির সাথে আমার বিশদ আলোচনা হয়েছে, সেটা নিয়ে আলাদা একটা কন্টেন্ট বানাবো। তারপরও ছোট্ট করে আপনার কাছ থেকে একটি বক্তব্য শুনতে চাই। আমি এটা গল্প যখন শুরু করে মিশুকের সাথে, তখনই আমার মানে এটা নিয়ে অনেক শেয়ারিং হয়েছে, মিশুক যখন স্ক্রিপ্টটা রাইট করছে সেই ১৯ আগে থেকে টুকটুক করে, কারণ মিশুকের সাথে তো অনেকগুলো কাজ করা হয়েছে, গৌতম কুরির সাথেও যখন ছিল বা আর এমনিতেও ওর সাথে প্রচুর কথা হতো এইসব বিষয় নিয়ে। সো এই গল্পটা আমি তো ওর কাছ থেকে শুনেছি অনেক আগে। মিশুক কার এডি ছিল? ও গৌতম কুরির সাথে অ্যাসিস্ট্যান্সি করেছে একটা সময়, ও চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, ও আরো দুই এক জায়গায় কিন্তু কাজ করেছে। সো ওর সাথে পরিচয় তো আর আজকে থেকে না, আমি বলবো যে সেটাও প্রায় 7-8 বছরের একটা রিলেশন তো আছে ওর সাথে, একদম ওয়ার্কিং ফিল্ডে। সো ও যখন গল্পটা লেখা শুরু করেছে তখন থেকে আমি জানি, এবং সেটা কিন্তু অনেক আগের কথা। এখন যে কন্ট্রাডিকশনটা তৈরি হয়েছে সেটা টাইমের সাথে কিন্তু এই টাইমটার মানে কোনোভাবেই মিলছে না। এখন একই ধরনের গল্পের একটু এদিক ওদিক হয়ে অনেকের মাথায় অনেকভাবে আসে। এখন শুধু লাশ কাটা ঘর নিয়ে কিন্তু বাংলাদেশে একটা দুইটা কাজ হয় নাই, লাশ কাটা ঘর নিয়ে একটা আমি নিজেই একটা কাজ করেছিলাম হচ্ছে আপনার ইয়ের রুবেল আনুশের। সো গল্প কিন্তু কম হয়নি। এখন আমি যদি কি বলে যে এইভাবে সরাসরি ব্লেম করে ফেলি যে দিস ইজ কপি দিস ইজ কপি, আই হ্যাভ ডাউট যে তারা কমপ্লিট সিনেমাটা দেখেছে কিনা। লাশ কাটা ঘরে আমি ঢুকলেই যে একজনের গল্প কপি হয়ে যাবে বা একজনের রিয়া কপি সিনেমা কপি হয়ে যাবে, আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। আমি 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 আপনাকে অনেস্ট অপিনিয়ন দিচ্ছি, আমি দুটাই দেখছি, মিলে যায় অনেক জায়গায়, চিত্রনাট্যের গল্পের অনেক জায়গায় মিলে যায়, তাই বলে কপি হইছে, কপি যে হয় নাই তা না, কিন্তু কে কপি করছে এটা হচ্ছে বিষয়। আমি একটু আরো একটু ব্যাখ্যা করি, হ্যাঁ কপি হইছে এটা শিওর, বাট কে কপি করছে এটা বিষয়, সে তাকে করছে না ও ওকে করছে, এটা যদি একটু ইনভেস্টিগেশন করা যায়। আমি এই ইনভেস্টিগেশনটা আমার কন্টেন্টে দিব, পরবর্তী যে কন্টেন্টটা আমি ছাড়বো এই ইনভেস্টিগেশন আমি কন্টেন্টে বের করে ফেলছি কে কপি করছে। আমি একটা জিনিস বিশ্বাস করি, বা আমার এত দিনের ক্যারিয়ার বলেন বা সিনেমা দেখা বা নাটক দেখা বা বই পড়া, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে কারো না কারো দ্বারা ইন্সপায়ার্ড হয়, কোনো না কোনো দৃশ্য আমাদের মাথার ভিতরে কিন্তু গেঁথে থাকে। এখন আপনি যদি আমাকে বলেন যে অনেক ছোটবেলায় আমি সারেঙ্গ দেখেছি, কিন্তু সারেঙ্গের কিছু চিন্তা আমার মাথায় এখনো আছে, বা আমরা যারা আমাদের ইন্ডাস্ট্রিতে যারা ফিল্ম মেকার তারা সত্যজিতের কোনো না কোনো সিনের এক্সপ্রেশন দ্বারা অনেকভাবে ইন্সপায়ার্ড, অনেকেই চেষ্টা করে ওই জায়গাটার ওই ধরনের একটা মিনিং বের করতে। সো এইভাবে একদম সরাসরি কপিক্যাট করার অভিযোগটা নিয়ে আমার অবজেকশন আছে। এখন পৃথিবীতে অনেক ধরনের সিনেমা হয়, হয়তো এই গল্পটাই আপনি অন্য কোন দেশে যে আমি ব্যক্তিগতভাবে কাউকেই কোনো ইয়া দিতে চাই না, প্রত্যেকে আমার ইন্ডাস্ট্রির লোক, প্রত্যেকে আমার লোক, সো ওই জায়গা থেকে আমি আসলে কাউকে অভিযোগ দিতে চাই না। আমার কথা হচ্ছে যে যদি আমার কথা হচ্ছে সবাই সবার প্রমাণ নিয়ে তারপরে কথাটা বলুক, তাহলে বিষয়টা ইয়া হয়ে যায়, বাট বাইরে এই যে কাদা ছোড়াছুড়ি করাটা আমাদের একটু ইদানিং মনে হয় খুব বেশি অভ্যাস হয়ে যাচ্ছে। তাও আবার এমন একটা সময়ে এটা নিয়ে ছোড়াছুড়ি যাতে সিনেমার ইয়াটা হ্যাম্পার হয়, বিজনেস হ্যাম্পার। গতকালকে বুবলি খুব ভালো কথা বলেছে,
এটা অলরেডি সংবাদ মাধ্যমে চলে এসেছে যে এগুলো দিয়েই তো মানে অন্তত আরো লোক তো জানছে দেয়ালের দেশের কথা। হ্যাঁ কিছুটা প্রভাব পড়বে, কিন্তু এই মানুষগুলো দিয়ে তো দেয়ালের দেশের খবরটা আরো বেশি স্প্রেড হচ্ছে। হোক, এটা আমাদের জন্য আরো বেটার, নকল ধরার জন্য যদি আরো কিছু দর্শক আসে ওটা ওটা তো প্লাস।